একজন ইমানদার শেরনি কি করতে পারে, তার কিন্তু প্রমাণ ভারতবর্ষ সহ বিশ্বের মানুষ আজকে পেয়ে গেছে। দেখেছেন, একটা বোন একাই স্কুটি থেকে নামলো, নেমে হেঁটে হেঁটে আসছে, আর ঠিক সেই সময়টাই শতাধিক সন্ত্রাস তার দিকে তেড়ে আসে, উগ্র স্লোগান দিতে দিতে তার দিকে তেড়ে আসে। সময় কিন্তু ওই সাহসী বোন, তাকে আমরা স্যালুট জানাই, একাই সেখানে মোকাবেলা করে আল্লাহ আকবার স্লোগান দিয়ে, ধ্বনি দিয়ে, কিন্তু সেখানে মোকাবেলা করে। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, সর্বপ্রথম আমি ওই বোনকে কোটি কোটি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, কারণ ওই বোনের সাহসিকতা আজকে কিন্তু বিশ্বকে নাড়িয়ে দিল যে একজন ইমানদার শেরনি কি করতে পারে, তার কিন্তু প্রমাণ ভারতবর্ষ সহ বিশ্বের মানুষ আজকে পেয়ে গেছে। ওই বোন কিন্তু প্রতিটা পিছিয়ে পড়া মানুষের একটা উদাহরণ, যে ন্যায়ের পথে থাকলে শেরের গর্জনটা এমনই হয়। শেরনির গর্জন আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখলো, পৃথিবীর মানুষ দেখলো। মূল যে বিষয়টা নিয়ে আজকে আমি লাইভে এসেছি সেটা হলো, আমরা ভারতবর্ষে বাস করি, এখানে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বসবাস করি, ভারতবর্ষ ল যেটা বলে প্রত্যেকের ধর্মের স্বাধীনতা কিন্তু ভারতবর্ষের আইন আমাদের দিয়েছে। সেখানে দাঁড়িয়ে কে কি বস্ত্র পরবে, কে কি ড্রেস পরবে, সে স্বাধীনতাও কিন্তু ভারতবর্ষ দিয়েছে, ভারতবর্ষ আইনও দিয়েছে। আজকে একটা জিনিস ভাবুন, যে ঘটনাটা ওই বোনের সঙ্গে হলো, আজকে যে ঘটনাটা ওই বোনের সঙ্গে ঘটল, আপনি ভাবুন, ওখানে একটা সনাতনী ধর্মের মেয়ে, ওটা মুসলিম মেয়ে না, আর যে উগ্রবাদী, যে দেশদ্রোহীগুলো উগ্র স্লোগান দিতে দিতে ওই বোনের দিকে আসছিল, ধরুন ওগুলো মুসলমান হয়েছে, যে ওই স্লোগানগুলো দিচ্ছে ওই ছেলেগুলো, ওরা ধর্মে মুসলমান, আর ওই বোনটা ধর্মে সনাতনী, আর ওই ছেলেগুলো স্লোগান দিচ্ছে, ধরুন নরাই তকবির আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, দিতে দিতে ওই মেয়েটার দিকে তেড়ে আসছে। এই ঘটনাটা যদি আজকে উল্টো ঘটত, তাহলে আজকে ভারতবর্ষের পরিস্থিতি কি হতো একবার ভেবে দেখুন। হ্যাঁ, আমরা আবারও প্রমাণ করেছি ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তির ধর্ম, তার প্রমাণ কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ আবার একবার পেয়েছে। সেই জন্য আজকে যদি এই ঘটনাটা উল্টো হতো, আজকে কিন্তু আমরা ভারতবর্ষের নকশা কিন্তু অন্য জায়গায় গিয়ে দাঁড়াত। সুতরাং আমরা বিশ্বাসী, আমরা হলফ করে বলতে পারি, এই ধরনের ন্যাক্কারজনক কাজ, সন্ত্রাসী কাজ, দেশবিরোধী কাজ আমাদের দ্বারা কোনোদিন ঘটবে না, কারণ আমরা যে ধর্ম অবলম্বন করি সেটা শান্তির ধর্ম। সর্বশেষ
আপনাদেরকে আবারও বলি, চক্রান্ত কিন্তু কর্ণাটকে, কিন্তু চক্রান্তটা অন্য জায়গায়। আজকে বলুন শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে সর্বধর্মীয় মানুষ শিক্ষা অর্জন করে, সর্বধর্মীয় ছেলে মেয়েরা যেখানে শিক্ষা অর্জন করতে যায়, সেখানে শুধু শিক্ষার জন্য ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যায়, সেখানে আজকে এই যে ধর্মীয় বিভেদ টা কিভাবে তৈরি হলো, এই উস্কানিমূলক আজকে সবচেয়ে বড় জিনিস, যে দলটা আপনারা দেখেছেন, যে দলটা ছুটে আসছিল, উগ্র কোনো স্লোগান দিয়ে ছুটে আসছিল, ওই দলটাই আপনারা দেখবে, দেখলে খেয়াল করবেন বেশি অর্ধেক ছেলেরা কিন্তু বহিরগত। ছেলেগুলোর বয়স দেখলে, আপনাদের অ্যাটিটিউড দেখলে আপনারা বুঝতে পারবেন ওরা কেউ কিন্তু স্টুডেন্ট নয়। কর্ণাটকে কিন্তু গভীর চক্রান্ত চলছে, চক্রান্ত তৈরি করছে, যে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। সাম্প্রদায়িক দাঙ্গা এমন একটা বিষ, সেটা মুহূর্তের মধ্যে ফেটে পড়ে, মুহূর্তের মধ্যে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এক শ্রেণীর মানুষের কিন্তু তাদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য কিন্তু এটা এটা তাদের কাজে কাজ কর্ম গিয়ে কর্মে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমরা ভারতবর্ষের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সর্বধর্মের মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আমরা কোনোদিন এই ভারতবর্ষকে অশান্ত হতে দেব না, আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা কোনোদিন ভারতবর্ষকে অশান্ত হতে দেব না, শান্তিপূর্ণভাবেই বাস করব। আর সকলকে আমি অনুরোধ করব, এই চক্রান্ত থেকে আমরা সুস্থ সম্পূর্ণ মানুষ, শুভবুদ্ধি সম্পূর্ণ আমাদের সমস্ত ধর্মের মানুষ যেন রাজেন, শান্তিপ্রিয় মানুষ যেন রাজেন, তেনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, কোনো রকমভাবে যেন আমরা এই প্ররোচনায়, এই ফাঁদে যেন আমরা পা না দিয়ে ফেলি। আমরা যেভাবে ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে বাস করছি, আমরা সেইভাবে ভারতবর্ষে শান্তিপূর্ণভাবেই বাস করব। এটা আমাদের ভারতের গর্ব, ভারতের গৌরব। কিছু কুচক্রি তাদের রাজনৈতিক ফায়দার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে এইসব কাজ করে আসছে, সাম্প্রদায়িক কাজ করে আসছে, সে থেকে আমরা বিরত থাকব। এই বলে আজকে লাইভ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ভাই একজন প্রশ্ন করছে, ঘটনাটা কোথায় হয়েছে ভাই? হ্যাঁ ভাই, রুলামিন ভাই, ঘটনাটা হয়েছে আজকে আমাদের ভারতবর্ষে কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে বেশ কিছুদিন ধরে হিজাব নিয়ে একটা গণ্ডগোল চলছে, যেহেতু ওখানে দীর্ঘদিন ধরে ওখানে কলেজ স্কুলগুলোই মেয়েরা হিজাব পরে যাতায়াত করতো। নতুন যখন আবার নতুন করে কোভিড সিচুয়েশান একটু শিথিল হওয়ার পরে যখন নতুন করে স্কুল কলেজ আবার খুলেছে, তখন সেই মেয়েগুলো পুনরায় যেভাবে হিজাব পরে কলেজে আসতো সেইভাবে এসছিল। সেখানে ওখানকার টিচার যারা ছিল তারা গেট বন্ধ করে দিয়ে তাদেরকে ঢুকতে দেয়নি। এই নিয়ে সেই বোনগুলো ওখানে আন্দোলন করে, আন্দোলন করলে ওখান থেকে পুলিশ এসে সেই বোনগুলো অ্যারেস্ট করে, পরে পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেয়। তাই নিয়ে কর্ণাটক সরকার গতকাল একটা রিপোর্টও জানিয়েছে যে হিজাব পরে তারা কলেজে আসতে পারবে। সেই মতো আজকে হিজাব পরেই কলেজে এসেছিল। তো উগ্রবাদী কিছু সন্ত্রাসী উগ্রবাদী স্লোগান দিয়ে সেই মেয়েটার দিকে তেড়ে এসেছিল। মূল ঘটনাটা এই, মেয়েটা ছিল একা, তারপরেও মেয়েটা ওখানে কিন্তু একা দাঁড়িয়ে সেই উগ্রবাদীদের সঙ্গে মোকাবেলা করে কিন্তু সে কলেজে প্রবেশ করে। এইটাই ছিল মূল ঘটনা। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
কোন রকম প্ররোচনায় পা দেবেন না, কান দেবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, ভারতবর্ষ শান্তি শান্তির দেশ, যেভাবে শান্তি শান্তিতে আমরা বাস করছি সেইভাবে শান্তিতে বাস করি।